আচ্ছা দেখেন তো আজকে হচ্ছে আপনাদের 11.7 পড়াবো, এটা হচ্ছে ভেলোসিটি রেশিও অফ দি বেল ড্রাইভ। ঠিক আছে, তো ভেলোসিটি রেশিও তো হচ্ছে যে গিয়ার ট্রেন থেকে পড়ে আসছিলেন, যে ভেলোসিটি রেশিও বলতে বেসিক্যালি বোঝায় যে ড্রাইভার গিয়ারের বা ড্রাইভার যে ইয়াটা থাকে, কম্পোনেন্টটা থাকে, ওটার ভেলোসিটি ডিভাইডেড বাই কি ফলোয়ার বা ড্রিভেন কম্পোনেন্টের ভেলোসিটি। তো গিয়ার ট্রেনের জন্য হচ্ছে যে আমরা গিয়ারে নিছিলাম যে ড্রাইভার গিয়ার ডিভাইডেড বাই কি ড্রিভেন গিয়ার, আর এখানে হচ্ছে বেল ড্রাইভার জন্য আমরা সেম নিব যে ড্রাইভার বেল ডিভাইডেড বাই কত বেল, ন্যাচুরালি ড্রাইভার পুলি ডিভাইডেড বাই ড্রিভেন পুলি। তো এটা হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি। তো ম্যাথমেটিক্যালি হচ্ছে যে আমরা এক্সপ্রেস করার আগে আমরা কিছু জিনিস বের করে নিব। তো যেহেতু হচ্ছে যে ড্রাইভার পুলি, পুলিগুলো হচ্ছে যে আপনার সার্কুলার টাইপের হয়, তাই এগুলোর কি থাকবে, ডায়ামিটার থাকবে। এবং হচ্ছে আমরা বেল, মানে আমরা যদি সিম্পল একটা বেল ড্রাইভ হিসাব করি, প্রত্যেকটা বেল ড্রাইভের হচ্ছে কি দুইটা পুলি থাকে, এবং একটা পুলি হচ্ছে আপনার লার্জ থাকে, যেটা হচ্ছে যে ড্রাইভার পুলি, আর ছোট যেটা থাকে স্মল পুলি, সেটা সবসময় ড্রিভেন পুলি হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ড্রাইভার পুলির ডায়ামিটার যদি D1 হয়, আর ফলোয়ার বা ড্রিভেন পুলির ডায়ামিটার যদি D2 হয়, তাহলে সিমিলারলি আমাদের স্পিড ধরে নেব যে ড্রাইভারের স্পিড হচ্ছে N1 আর ড্রিভেন এর স্পিড হচ্ছে কত, N2। তো N2 হলে আমরা হচ্ছে যে বেসিক্যালি এটা হচ্ছে যে লেন্থ অফ দ্য বেল্ট দ্যাট পাসেস ওভার দি ড্রাইভার ইন 1 মিনিট। তার মানে হচ্ছে যে এটা বেসিক্যালি বোঝাচ্ছে কি লেন্থ অফ দি বেল্ট মানে হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে। এখানে ডিস্টেন্সটা আমরা কিভাবে মেজার করবো, যেমন যেটা হচ্ছে যে আপনি কি একটা বেল্ট ড্রাইভ, ঠিক আছে, তো বেল ড্রাইভের মধ্যে এই যে লেন্থটুকু যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আমরা ডিস্টেন্স হিসেবে ধরি, যে বেলটা হচ্ছে যে আপনার 1 মিনিটে এই পুলির কতটুকু মানে এই পুলির উপর দিয়ে কতটুকু বেল্ট কি হইতেছে, পাস হইতেছে। তো ডিস্টেন্স এর সাথে যখন হচ্ছে আমি টাইমটা অ্যাড করে দিব, তখনই কিন্তু আমরা নর্মালি ভেলোসিটিটা পেয়ে যাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করব, এখানে হচ্ছে যে ড্রাইভারের যে ভেলোসিটিটা সেটা হচ্ছে কত হবে, আমরা নর্মালি একটা ফর্মুলা পড়ছিলাম না, যে বিশেষ করে এই যে ভেলোসিটি যেটা বের করব সেটা হচ্ছে কি আপনার পুলির গায়ের সাথে টেনজেন্ট আকারে ডিস্টেন্সটা থাকে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা একটা টেনজেন্সিয়াল ভেলোসিটি বের করব। তো টেনজেন্সিয়াল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে যে পাই দিয়ে, এবং এটা যেহেতু 1 মিনিটে মানে প্রতি মিনিটে, এই জন্য হচ্ছে এটাকে আপনার 60 দিয়ে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। তো যেটা নর্মালি সেকেন্ডে ছিল ওটা নিচে 60 থাকে আর কি। তো এটা যদি আপনি 1 মিনিটে থাকে তাহলে 60 দিয়ে গুণ করলে ওই নিচের 60 এর উপরে 60টা কি হয়, কাটাকাটি চলে গেলে এখানে শুধু পাই ডিএন থাকে। তো এটা হচ্ছে যে আপনার ড্রাইভার পুলির উপর দিয়ে কতটুকু পরিমাণ লেন্থ যাচ্ছে, বা আমরা নর্মালি জাস্ট বলতে পারি যে ড্রাইভার পুলির ভেলোসিটি কতটুকু। সিমিলারলি আমরা হচ্ছে যে ড্রিভেন বা ফলোয়ার পুলির ভেলোসিটি আমরা ওভাবে এই ফর্মুলা দিয়ে বের করবো, যেটা হচ্ছে যে পাই D2 N2। তো যেহেতু হচ্ছে যে আপনার বেল ড্রাইভ হচ্ছে যে সেম, তাই হচ্ছে ড্রাইভারটাতে যে ভেলোসিটিতে রোটেট করবে ড্রিভেনটা হচ্ছে সেম ভেলোসিটিতে রোটেট করবে। ঠিক আছে, তো মানে প্রতি 1 মিনিটে, তার মানে আমি বলতে পারি কি যে এটার ভেলোসিটি এবং হচ্ছে যে ড্রিভেনের ভেলোসিটি দুটো হচ্ছে যে ইকুয়াল হয়। তো ইকুয়াল হলে আমরা লিখতে পারি যে পাই D1 N1 ইকুয়াল টু হচ্ছে পাই D2 N2। তো এবার জাস্ট আমরা হচ্ছে যে নর্মাল রেশিওটা বের করব। তো আমরা হচ্ছে যে রেশিও বের করার জন্য প্রথমে কি করব, ভেলোসিটি রেশিও সেটা হচ্ছে যে এখানে হচ্ছে N2/N1 বের করছে, কিন্তু আপনারা হচ্ছে যে নর্মালি এটা বের, যদি ভেলোসিটি রেশিও বলা থাকে আপনারা হচ্ছে যে N1/N2 বের করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা N2/N1 করলে জাস্ট এই রেশিওটা উল্টাই যাবে, মানে D2/D1 হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমরা হচ্ছে জাস্ট কি করছি, ডায়ামিটার কনসিডার করছি, কোনো কি করে নাই ফিটনেস কনসিডার করে নাই। কিন্তু নর্মালি হচ্ছে যে বেল্টের প্র্যাকটিক্যাল কেসে ফিটনেসটাও কি করা হয়, ক্যালকুলেট করা হয়। তো ফিটনেস ক্যালকুলেট করা হলে জাস্ট হচ্ছে আপনি এখানে ডায়ামিটারের সাথে ফিটনেসটা কি করে দিবেন, অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে হচ্ছে যে আপনার ফিটনেস সহ ভেলোসিটি রেশিও কত সেটা চলে আসবে। তো এখানে হচ্ছে যে নোট আকারে একটা জিনিস দেওয়া আছে, যে আমরা হচ্ছে যে নর্মালি ওই পেরিফেরাল ভেলোসিটি যেটা আছে ওটা হচ্ছে যে ওই V1 পেরিফেরাল বা হচ্ছে এটাকে টেনজেনশিয়ালও বলা হয়, যেটা মানে পেরিফেরি বরাবর থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে V1 ইকুয়াল টু আপনার মিটার পার সেকেন্ডে, ওই যে আমি আগে যেটা বললাম যেটা মিটার পার মিনিটে ছিল, তো মিটার পার সেকেন্ডে হলে যে 60 হয়, 60 হলে হচ্ছে যে আপনার যখন V1 ইকুয়াল টু V2 হয় নর্মালি,
আর এই যে আমি কন্ডিশনটা বললাম যে ওদের হচ্ছে ভেলোসিটিটা ইকুয়াল হবে, এটা হচ্ছে নর্মালি আপনার আইডিয়াল কেসে হয়। রিয়েল কেসে দেখা যায় কি, বেল ড্রাইভে কিছু স্লিপ স্লিপ থাকে, তো স্লিপটা হচ্ছে যে আমি নিচে পড়াচ্ছি, তো স্লিপ যদি না থাকে তাহলে হচ্ছে ওদের দুটো ভেলোসিটিটা ইকুয়াল হয়। তো ইকুয়াল হলে আমরা হচ্ছে নর্মালি ফর্মুলাটাই পাই। আর যদি হচ্ছে যে, আর এই জিনিসটা হচ্ছে দেখানো হচ্ছে কি যে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? তো কখনো কখনো আপনাদের ভ্যালু গুলো হচ্ছে যে মিটার পার সেকেন্ডও দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ফর্মুলাটা ইউজ করবেন যে পাই ডি ওয়ান এন ওয়ান ডিভাইডেড বাই 60, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? আচ্ছা, এরপর হচ্ছে যে এটা তো আমরা বের করছি জাস্ট সিম্পল একটা গিয়ার ড্রাইভের জন্য ভেলোসিটি রেশিওটা কত। এখন আমরা বের করব ভেলোসিটি রেশিও অফ এ কম্পাউন্ড বেল ড্রাইভ। কম্পাউন্ড বেল ড্রাইভের এক্সাম্পল হচ্ছে আমি আগে দিছিলাম যে কম্পাউন্ড বেল ড্রাইভ কি, অনেকটা হচ্ছে যে কম্পাউন্ড গিয়ার ট্রেনের মতো, যে একই শ্যাফটে হচ্ছে আপনার দুই তিনটা কি থাকবে, বেল ড্রাইভ অ্যাড করা থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে কম্পাউন্ড বেল ড্রাইভের ফিগারটা হচ্ছে যে এখানে নাই, কিন্তু উপরে এই যে এটা, এই টাইপের বেল ড্রাইভ গুলোকে হচ্ছে আমরা কম্পাউন্ড বেল ড্রাইভ বলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দুইটা বা তিনটা বেল ড্রাইভ থাকতে পারে। তো তিনটা বেল ড্রাইভ থাকা মানে হচ্ছে যে ওদের পুলি কয়টা থাকবে, আপনার যদি মানে দুইটা বেল ড্রাইভ আপনি হচ্ছে যে একসাথে অ্যাড করেন তাহলে কিন্তু প্রথম বেল ড্রাইভের ক্ষেত্রে দুইটা পুলি, সেকেন্ড বেল ড্রাইভের ক্ষেত্রেও কিন্তু কি আসবে, দুইটা পুলি আসবে। এবং হতে পারে যে আপনার পুলির ডায়ামিটার গুলো চেঞ্জ হতে পারে বা হচ্ছে আপনি সেমও নিতে পারেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কি রিকোয়ারমেন্ট আছে ভেলোসিটির জন্য সেটার উপর। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তখন পুলি গুলোর ডায়ামিটার এবং স্পিড আগের মতো ধরে নেবেন। তো ধরে নিলে এবার হচ্ছে যে ওই গিয়ার ট্রেনের মতোই আমরা হচ্ছে কি দুটো দুটো করে ক্যালকুলেশন করবো। লাইক হচ্ছে যে আপনার এখানে প্রথম যে বেল ড্রাইভটা আছে এই যে ওয়ান এন্ড টু, এটার জন্য ফার্স্ট আমরা একটা ভেলোসিটি রেশিও বের করবো। তারপর হচ্ছে যে আমরা ভেলোসিটি রেশিও তিন এবং চারের জন্য বের করবো, ঠিক আছে? তো এই যে, তো এখানে হচ্ছে প্রথমে আমি যদি এক এবং দুই পুলির জন্য করি তাহলে এটা আসবে এন টু ডিভাইডেড বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু। সিমিলারলি পুলি থ্রি এর জন্য আসবে যে এন ফোর বাই এন থ্রি ইকুয়াল টু ডি থ্রি ডিভাইডেড বাই ডি ফোর। তো যখন হচ্ছে আপনি দুটো ইকুয়েশন মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করলে এখানে হচ্ছে কত আসে, এন টু বাই এন ওয়ান ইনটু কত, এন ফোর ডিভাইডেড বাই এন থ্রি। তো এখানে হচ্ছে যে এন টু এবং এন থ্রি দুটোর ভেলোসিটি হচ্ছে যে সেম। সেম হওয়ার রিজন হচ্ছে এই দুটো পুলি হচ্ছে কি, এই যে আপনি যদি এই ফিগারটা দেখেন যেখানে হচ্ছে সেম শ্যাফটের উপর আছে, ঠিক আছে? তো সেম শ্যাফটের উপর যতগুলো পুলি বা হচ্ছে গিয়ার থাকে ওদের ভেলোসিটি কি হয়, সেম হয়। এই জন্য হচ্ছে যে এন টু এবং এন থ্রি দুটো কি হবে, সেম হবে। তো যদি সেম হয় তাহলে হচ্ছে যে আপনার ভেলোসিটি গুলো কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তো কাটাকাটি হইলে আপনার ওই এন ফোর বাই এন ওয়ান ইকুয়াল টু কি থাকে, ডি ওয়ান ইন্টু ডি থ্রি ডিভাইডেড বাই আগের মতো, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে কি আপনার বেল ড্রাইভের কম্পাউন্ড বেল ড্রাইভের ভেলোসিটি রেশিও। তো এবার আসি হচ্ছে যে স্লিপ অফ দি বেল্ট। ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে বেল্টের হচ্ছে নর্মালি স্লিপ থাকে। তো স্লিপ জিনিসটা কি, স্লিপ জিনিসটা হচ্ছে যে মানে আমরা নর্মালি বলি না যে কোন একটা আপনার হচ্ছে যে স্লিপারি এরিয়াতে যখন বিশেষ করে বৃষ্টি হয় মানুষজন কি করে, রাস্তায় যদি পানি জমে থাকে বা হচ্ছে যে যদি মানে একটু শ্যালা শ্যালা টাইপ পরে বা কাদা থাকে তাহলে ওখানে কি করে, স্লিপ কাটে। স্লিপ কেন কাটে, স্লিপ কাটে হচ্ছে যে ওই গ্রাউন্ডের সাথে বা ওই সার্ফেস এর সাথে হচ্ছে যে পায়ের বা জুতার কি হয় না, ইনাফ পরিমাণ ফ্রিকশনাল গ্রিপটা থাকে না। তো ফ্রিকশনাল গ্রিপটা না থাকার জন্য হচ্ছে যে আপনার নর্মালি কি হয়, এই স্লিপটা ক্রিয়েট হয় স্লিপিং। তো এটা হচ্ছে যে নর্মালি বেল ড্রাইভের ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকে। বেল ড্রাইভের ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনার বেল্টটা পুলির উপর দিয়ে রোটেট করতে থাকে তখন কিন্তু পুলির সার্ফেস এর সাথে বেল্টটা কি থাকে, একটা আপনার ফার্ম ফ্রিকশনাল গ্রিপ তৈরি হয়, যে কারণে কি হয় আপনার বেলটা হচ্ছে যে ঘুরতে ঘুরতে অনেক সময় হচ্ছে যে ইয়া থেকে আপনার এই যে পুলি থেকে যাতে খুলে পড়ে না যায়, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে একটা ফ্রিকশনাল গ্রিপ দেওয়া হয়। কিন্তু কোনো কারণে হচ্ছে যদি আপনার ফ্রিকশনাল গ্রিপটা না থাকে তাহলে হচ্ছে দেখা যায় কি যে আপনার ফ্রিকশনাল গ্রিপটা অনেক সময় দেখা যায় কি ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, এটা হতেই পারে, ঠিক আছে? যখন হচ্ছে আপনি ওটার ভেলোসিটি বাড়ায় দিবেন তখন হচ্ছে যে বিশেষ করে এই মানে ঘটনাটা ঘটে। তো সেক্ষেত্রে এটা কি হয়,
this may cause some forward motion of the driver without carrying the belt. এটার কারণ হচ্ছে যে আপনার বেল্টটা হচ্ছে নরমালি কি করে কিভাবে ঘুরে যখন হচ্ছে আপনার পুলিটা রোটেট করতেছে পুলি রোটেট করার সাথে সাথে পুলির গায়ে যে বেল্টটা থাকে ওই বেল্টটাও কি করে অটো রোটেট করে বেল্টকে কিন্তু মানে বেল্টের মুভমেন্টের পাওয়ারটা কিন্তু মেইনলি কোথেকে আসছে পুলি থেকে তো কোন কারণে হচ্ছে যদি পুলি এবং বেল্টের ভিতরে ফ্রিকশনাল গ্রিপটা কমে যায় কমে গেলে হচ্ছে যে দেখা যাবে যে ওখানে ফ্রিকশনটা কমে গেছে তার মানে হচ্ছে যে ও কি করবে কিছু দূর স্লিপ কাটবে স্লিপ কাটার মানে হচ্ছে যে আপনার ড্রাইভারটা কতটুকু হচ্ছে যে ফরওয়ার্ড মোশনে চলে যাবে মানে সে ঘুরবে বাট হচ্ছে যে কি করবে না বেল্ট ক্যারি করবে না ঠিক আছে তো বেল্ট ক্যারি যদি না করে তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা হচ্ছে যে দিস মে অলসো কজ সাম ফরওয়ার্ড মোশন অফ দি বেল্ট উইদাউট ক্যারিং দি ড্রিভেন ফুলি মানে এক্ষেত্রে কি হবে যদি আপনার বেল্টটা না ঘুরে মানে ড্রাইভার ঘুরতেছে কিন্তু কোন কারণে আপনার এই যে স্লিপের জন্য বেল্টটা কি করতেছে না রোটেট করতেছে না তো বেল্ট যদি হচ্ছে যে আপনার ধরেন 10 মিনিট না ধরেন 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের জন্য যদি বেল্টটা না ঘুরে তাহলে কি থাকবে আপনার হচ্ছে ওই ড্রিভেন গিয়ার যেটা সেটা কিন্তু ওই 10 সেকেন্ড বন্ধ থাকবে ড্রিভেন গিয়ারের যে পাওয়ারটা সেটা হচ্ছে যে বেল্ট যখন আবার রোটেট করবে ওই বেল্টের রোটেশনের সাথে সাথে কিন্তু কি হয় ড্রিভেন পুলিটা রোটেট করে ঠিক আছে তো এই যে হচ্ছে যে 10 বা 5 সেকেন্ড পর্যন্ত যে ড্রিভেন পুলিটা অফ থাকলো তো আপনার হচ্ছে আউটপুটটা বেসিক্যালি ড্রিভেন পুলের সাথে কি করা থাকে অ্যাটাচ করা থাকে তার মানে আমার আউটপুটে গিয়ে দেখা গেল কি যে আমি ড্রাইভার পুলের যতটুকু পরিমাণ মোশন পাচ্ছি ড্রিভেনে ততটুকু পাচ্ছি না ঠিক আছে এই জিনিসটাকে হচ্ছে যে আমরা কি বলবো স্লিপ অফ দি বেল্ট বলবো ঠিক আছে তো স্লিপ অফ দি বেল্ট কে হচ্ছে যে নরমালি যখন আমরা ডিনোট করি সেটাকে হচ্ছে যে পার্সেন্টেজ আকারে বলি যেটা হচ্ছে এত পার্সেন্ট পর্যন্ত কি হয়েছে স্লিপ হয়েছে এই জন্য স্লিপের ফর্মুলা বা স্লিপ যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন অবশ্যই হচ্ছে যে মনে রাখবেন যে এটা পার্সেন্টেজে থাকে এবং এটাকে হচ্ছে আমরা সবসময় 100 দিয়ে কি করতে হবে ভাগ করে তারপর হচ্ছে যে ক্যালকুলেশনটা করতে হয় ঠিক আছে তো স্লিপের থিওরিটা তো হচ্ছে যে মোটামুটি বললাম তো এবার হচ্ছে যে এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা বের করতে হবে আমাদের হচ্ছে যে নরমালি এটা হচ্ছে যে স্লিপের জন্য কতটুকু পরিমাণ ভেলোসিটিটা কম হয়েছে বা কতটুকু পরিমাণ ভেলোসিটি রিডিউস হয়ে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বের করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে স্লিপ আপনার কোথায় হতে পারে ড্রাইভারও হতে পারে আবার হচ্ছে যে এই ড্রাইভারের জন্য ড্রিভেন গিয়ারও কি হয় আপনার স্লিপটা ঘটে তো ড্রাইভার গিয়ারে যতটুকু পরিমাণ স্লিপ হলো সেটা হচ্ছে যে আমরা যদি S1% ধরি আর বেল্ট এবং ফলোয়ারের মধ্যে যতটুকু স্লিপ হয় সেটাকে যদি আমরা S2% ধরি তাহলে হচ্ছে যে আমরা দুইটা স্লিপ বের করবো কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্টে ভেলোসিটি অফ দি বেল্ট পাসিং ওভার দি ড্রাইভার পার সেকেন্ড মানে হচ্ছে যে আপনার ড্রাইভারে হচ্ছে কতটুকু পরিমাণ ভেলোসিটি পাবো ডিউ টু স্লিপ ঠিক আছে ওই জিনিস ভেলোসিটিটা আমাদেরকে বের করতে হবে তো আমরা হচ্ছে যে জানি যে এইসব ভেলোসিটি গুলো সবসময় হচ্ছে কি পেরিফেরাল ভেলোসিটি হয় তা আমরা পেরিফেরাল ভেলোসিটি দিয়ে কি করবো ফর্মুলা গুলো ইউজ করবো তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা আসে যে ভি ইকুয়াল টু আপনার নর্মাল আইডিয়াল যে ভেলোসিটিটা আমরা যেটা নর্মালি জানি যে π/d1N1/60 কিন্তু এটা তো আইডিয়াল থাকবে না এটা থেকে হচ্ছে যে আপনার এটার কতটুকু পরিমাণ অংশ স্লিপের জন্য বাদ চলে যাচ্ছে সেটা আমাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে তো এটার সাথে হচ্ছে যে আমরা যদি ওই স্লিপের পার্সেন্টেজটুকু গুণ করে দিই গুণ করলে ওই এই এতটুকু পোর্শন হচ্ছে ভেলোসিটিটা আপনার কি হয়ে যায় এটা থেকে কমে যাচ্ছে ঠিক আছে স্লিপের জন্য এই জন্য আমরা এই পোর্শনটা কি করব এটা থেকে বিয়োগ করে দিব তো বিয়োগ করলে হচ্ছে যে এটা কত আসবে আপনার যে π/d1N1/60 × S1/100 তো পরবর্তীতে আমরা হচ্ছে যে এই π/d1N1/60 হচ্ছে যে কমন নিতে পারি তো কমন নিলে এটা হচ্ছে যে কত আসে 1 − S1/100 তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দেবো এবার হচ্ছে আমরা বের করবো ফলোয়ারের ভেলোসিটিটা কতটুকু তো ফলোয়ারের ভেলোসিটি ফর্মুলা হচ্ছে এটা যে π/d2N2/60 তো এটাকে হচ্ছে আমরা ভি লিখতে পারি আর এখন কথা হচ্ছে যে ফলোয়ারের যে ভেলোসিটি ফলোয়ারের ভেলোসিটিটা কোথেকে আসে ফলোয়ারের ফুল ভেলোসিটিটা আসে হচ্ছে যে আপনার ড্রাইভারের ভেলোসিটি থেকে তাই ড্রাইভারের ভেলোসিটিটাই হচ্ছে যে আমরা এখানে লিখবো তো ড্রাইভারের ভেলোসিটি ভি মাইনাস হচ্ছে যে এই ভি এর S2 এর জন্য কতটুকু পরিমাণ ভেলোসিটিটা মানে বাঁধ হয়ে যাচ্ছে সেটা বের করে আমরা হচ্ছে যে কি করবো এই ভি থেকে এতটুকু পোর্শন কি করে দিব বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে আমরা এটা কি করবো যে ভি এর সাথে আগের মতো আমরা হচ্ছে যে S2/100 গুণ করবো গুণ করে জাস্ট বিয়োগ করবো
তো বিয়োগ করলে আমরা আবার আগের মতো এখান থেকে v কমন নিলে 1 minus h2 by 100 তো এবার আমি কি করব এখানে হচ্ছে যে v দুটা v এর যে ভ্যালুটা যে v equal to a যে ফর্মুলাটা এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই দেব তো বসালে কত আসবে এটা হচ্ছে যে pi d1 n1 by 60 into 1 minus f2 তো পরে হচ্ছে যে আমরা কি করব এই দুটো যে গুণাকার আছে এটাকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেব আর মাল্টিপ্লাই করলে যে বোথ সাইডে পাই পাই চলে যায় 60 60 চলে যায় আমরা হচ্ছে এখানে n2 বাই n1 বের করব এটা হচ্ছে বেসিক্যালি ভেলোসিটি রেশিও ঠিক আছে তো ভেলোসিটি রেশিও হচ্ছে যে 1 মাইনাস তাহলে যে গুণ করলে কত হবে h1 মাইনাস ফার্স্ট হচ্ছে যে 1 মাইনাস কত h1 বাই 100 ইনটু কত হবে h2 by 100 into arecta formula থাকে যে h1 into h2 100 by 100 into 100 এটা হচ্ছে যে নিচে আপনার দুইটা 100 একসাথে গুণ থাকার জন্য এই যে ভ্যালুটা এই ভ্যালুটা অনেক ছোট হয়ে যায় মানে হচ্ছে যে আপনার 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 4 হয়ে যায় তো 4 হলে ভ্যালুটা খুবই ছোট হয় ছোট হওয়ার জন্য হচ্ছে যে এটাকে আমরা কি করতে পারি নেগলেক্ট করতে পারি তো নেগলেক্ট করলে এটা হচ্ছে যে আপনার এরকম আসে তো আসলে পরে হচ্ছে যে এখানে জাস্ট ওরা এলসিএম নিচ্ছে যে 100 h1 plus h2 তো h1 plus h2 হচ্ছে যে টোটাল পার্সেন্টেজ অফ স্লিপ মানে হচ্ছে আপনার ড্রাইভারের কতটুকু হচ্ছে ড্রাইভেনের কতটুকু হচ্ছে সেটা ঠিক আছে তো এটাকে হচ্ছে যে আমরা s বলতে পারি তো পরবর্তীতে হচ্ছে যে আমরা যে সেটাকে s লিখে দিলে হয়ে যাবে তো এটা হচ্ছে যে স্লিপের জন্য কতটুকু পরিমাণ অ্যাকচুয়ালি আপনার ভেলোসিটিটা আমরা রেশিওটা পাবো সেটার ফর্মুলা হচ্ছে যে এটা আর আগের মতে যদি হচ্ছে যে আমরা থিকনেস কনসিডার করি তাহলে হচ্ছে এই d1 এর সাথে থিকনেসটা কি করে দেব অ্যাড করে দেব কি এসে তাহলে এতটুকু কি বুঝতে পারছেন সবাই জি ম্যাম আচ্ছা বুঝতে পারলে আমরা হচ্ছে যে তাহলে একটা ম্যাথ দেখি এখানে एग्जांपल 11.1 এ কি বলছে এন্ড ইঞ্জিন রানিং এট 150 আরপিএম drives a line shaft by means of a belt. The engine pulley is at the diameter of pulley on the line shaft being at the millimeter. Yes, sir. That the engine is RPM. The engine is at the RPM. The run is at the RPM. The driver pulley is connected. The engine is at the line shaft by means of belt. The engine is at the line shaft. The engine is at the RPM. রান করতেছে এটা হচ্ছে যে আপনার একটা বেল ড্রাইভার সাহায্যে তো দি ইঞ্জিন পুলি মানে যে ইঞ্জিনের পুলি মানে ইঞ্জিনের সাথে যে পুলিটা অ্যাটাচ করা আছে সেই ইঞ্জিন পুলি দেওয়া হচ্ছে যে আপনার 750 এবং হচ্ছে যে ওই লাইন শ্যাফ্টের আদার এন্ডে যে পুলিটা ছিল সেটা হচ্ছে 450 মিলিমিটার এবং বলছে যে এই 900 মিলিমিটার ডায়া পুলি অন দি লাইন শ্যাফ্ট ড্রাইভস এ 150 মিলিমিটার ড্যাপ পুলি ফিড টু এ ডিনামো শ্যাফ্ট ঠিক আছে তো এখানে বলছে যে ডিনামো শ্যাফ্ট মানে হচ্ছে যে আপনার এই যে লাইন শ্যাফ্ট যেটা আছে এই লাইন শ্যাফ্টের সাথে হচ্ছে যে আপনার একটা 900 মিলিমিটার ডায়ামিটারের একটা পুলি হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে অ্যাটাচ করা আছে এবং এটা হচ্ছে যে আপনার কাকে ঘুরছে এই 150 মিলিমিটার ডায়ার যে পুলিটা আছে এই ডা পুলিটাকে কি করতেছে রোটেট করতেছে ঠিক আছে আর ডিনামো শ্যাফ্ট বেসিক্যালি হচ্ছে যে নরমালি বোঝায় যে এরকম কম্পাউন্ড বেল ড্রাইভ যেটা আছে ওই কম্পাউন্ড বেল ড্রাইভ তো এখানে কত বলা আছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ডিনামো শ্যাফ্ট মানে এই শ্যাফ্টের স্পিডটা কত সেটা সরি ডিনামো শ্যাফ্ট হচ্ছে যে যেটা তো ডিনামো শ্যাফ্টের এই n4 যেটা আছে এই n4 এর স্পিডটা কত সেটা হচ্ছে যে বের করতে বলছে তো এখন বলছে যে when there is no slip মানে যখন এখানে কোনো স্লিপ থাকবে না আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে যে when there is a 2% স্লিপ অ্যাট ইচ ড্রাইভ মানে প্রতিটা ড্রাইভে হচ্ছে যখন আপনার 2% করে স্লিপ কাজ করতেছে ঠিক আছে তো আমরা হচ্ছে এবার অঙ্কটা করব তো যেহেতু এখানে বলে দিছে যে প্রত্যেকটা ড্রাইভে হচ্ছে আপনার 2% করে তার মানে আমরা হচ্ছে যে ওই s1 s2 দিয়ে যে ফর্মুলাটা আছে এই যে এই ফর্মুলা এটা ইউজ করব ঠিক আছে আমরা টোটালটা ইউজ করব না যদি বলে দিত যে টোটাল বেল্টের স্লিপ হচ্ছে এত পার্সেন্ট তাহলে কিন্তু আমরা কি করতাম এই যে s ইউজ করতাম ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যা যা ডাটা গুলো দেওয়া আছে সবগুলো লিখবো লিখে হচ্ছে যে যখন স্লিপ দেওয়া না থাকে তখন তো আমরা নর্মালি ফর্মুলাটা জানি যে n4 ডিভাইডেড বাই n1 ইকুয়াল টু এই ফর্মুলা হবে সেখানে হচ্ছে যে যেহেতু সবগুলো ডায়া দেওয়া আছে আপনি যদি এখানে ভ্যালু বসে n4 টা বের করতে পারবেন তো এটা হচ্ছে যে 1500 আরপিএম আসে
এবার বলা আছে যে when there is a 2% sleep at each drive, প্রতিটা ড্রাইভে যখন আপনার 2% করে স্লিপ থাকতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নর্মালি কি করবো, যেহেতু হচ্ছে যে স্লিপ আপনার এই দুটোর স্লিপ হচ্ছে যে সেম হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আপনার একটা হচ্ছে কি ড্রিভেন গিয়ারের স্লিপ এটা, আর একটা হচ্ছে কি ড্রাইভার গিয়ারের স্লিপ এটা। এখানে তো মিডলে হচ্ছে যে তাহলে আমরা কি করতে পারি, N4/N1 ফর্মুলা লিখে জাস্ট 1 - S1/100 × 1 - S2/100, ঠিক আছে? তো এটা করলে হচ্ছে যে আপনার কি চলে আসে, স্লিপের ভ্যালুটা চলে আসে, ঠিক আছে? তাহলে বুঝছেন এটা সবাই? জি ম্যাম। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা ক্লাস টেস্ট নিব, তো ক্লাস টেস্টটা হচ্ছে যে আপনারা কবে দিবেন এবং কোন চ্যাপ্টারের উপর দিবেন? এটা হচ্ছে যে আপনারা কি শনিবার দেন নাকি শনিবার সকালে? ঠিক আছে ম্যাম। তাহলে কোন চ্যাপ্টারের উপর দিবেন? ম্যাম এক্সামটা কি রাতে নেওয়া যাবে? রাতে? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে যে টাইমটা ফিক্সড করে দেই, ওই টাইমের মধ্যে হচ্ছে যে খাতা জমা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে হচ্ছে গিয়ার ট্রেন পড়াইলাম, তারপর হচ্ছে গভর্নর তো এখন না, তো বসলাম পরে। এই যে লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ভাইব্রেশন এটা পড়াইলাম, তারপর হচ্ছে আর কি কি পড়াইলাম আপনাদের? দুটা চ্যাপ্টার পড়েছি। জি ম্যাম। চারটা না? আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে যে বেল্ট রোপ চেক ড্রাইভ হচ্ছে যে পড়াচ্ছে, এটা দেখি আজকে মনে হয় না শেষ হবে, ঠিক আছে? তো কোনটার মধ্যে, কোনটার উপরে দিবেন বলেন? ইয়ার উপরে দেন নাকি লংগিটিউডিনাল আর ট্রান্সভার্স ভাইব্রেশনের উপর? ঠিক আছে, আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে ইয়াতে কয়টায় দিবেন, রাত কয়টায় দিলে আপনাদের সুবিধা হয়? পরীক্ষা রাত কয়টায় দিলে সুবিধা হয় আপনাদের? ও ম্যাম 9টা থেকে। 9টা? তাহলে হচ্ছে যে 9টা থেকে 10টা, 1 ঘন্টা টাইম দিলাম, 10টার মধ্যে হচ্ছে যে সবাই তাহলে খাতা সাবমিট করে দেবে, ঠিক আছে? আর আপনাদের কোশ্চেন হচ্ছে যে আমি তাহলে আপনাদের গ্রুপে গুগল ফর্ম যেটা আছে, গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে যে আমরা পড়বো ক্রিপ অফ দি বেল্ট। তো ক্রিপ মানে হচ্ছে যে আপনার যে আমরা যে নর্মালি বেল ড্রাইভে যে বেল্টটা ইউজ করি, সেটা হচ্ছে যে আপনার কি থাকে, ওই বেল্টের একটা সার্টেন পরিমাণ ইলাস্টিসিটি থাকে, ঠিক আছে? তো ইলাস্টিসিটির জন্য দেখা যায় কি, আমি আপনাদেরকে আগে বলছিলাম যে বেল ড্রাইভের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে যে আপনার টাইট সাইড, আর একটা হচ্ছে কি আপনার স্ল্যাক সাইড বা হচ্ছে যে লুজ সাইড থাকে যেটা। তো লুজ সাইডটা হচ্ছে যে সবসময় আপনার নিচের পোর্শনে থাকে এবং টাইট সাইডটা হচ্ছে সবসময় উপরের দিকে থাকে, ঠিক আছে? তো এই যে হচ্ছে যে আপনার টাইট সাইড থাকে এবং আরেকটা লুজ সাইড থাকে, তো এটা হচ্ছে যে যখন আপনার এই যে সার্টেন পোর্শন অফ দি বেল্ট এক্সটেন্ড এন্ড কন্ট্রাক্ট অ্যাগেন উইন দি বেল্ট পাসেস ফ্রম দি টাইট সাইড টু স্ল্যাক সাইড, মানে যখন হচ্ছে যে আপনার বেল্টটা টাইট সাইড থেকে হচ্ছে যে লুজ সাইডের দিকে যায়, তখন কিন্তু বেল্টের ভেতরে কিছু পরিমাণ আপনার এক্সপ্যানশন এবং হচ্ছে কিছু পরিমাণ এক্সপ্যানশনের জন্য কন্ট্রাকশন কি হয়, ক্রিয়েট হয়। তো এই যে লেন্থের যে চেঞ্জ হয়, ঠিক আছে, একবার সে বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, এটার জন্য কিন্তু হচ্ছে যে আপনার কি হয়, বেল্টের যে ইয়াটা পুলিশ সার্ফেসে
বেল্টের সাথে পুলির কিল থাকে একটা রিলেটিভ মোশন ক্রিয়েট হয়। এই রিলেটিভ মোশনটাকে হচ্ছে যে আমরা নরমালি কি বলি, ক্রিপ বলি, ঠিক আছে? তো এই ক্রিপ হচ্ছে যে ক্রিপের ইফেক্টটা হচ্ছে যে আপনার কি করবে সেটা হচ্ছে যে স্পিড যেটা আছে ড্রিভেন পুলি ফলোয়ার পুলির, এই স্পিডটাকে হচ্ছে যে সে কিছুটা কি করে রিডিউস করে দেয়, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে আপনার ভেলোসিটি কমায় দেয় স্লিপের মতো, বাট স্লিপের মতো এত বেশি না, ঠিক আছে? বাট এটা হচ্ছে যে অল্প পরিমাণ কি করে ড্রিভেন এর স্পিডটা কমায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা স্লিপের ফর্মুলাটা হচ্ছে যে ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে ইউজ করব। তো এটা হচ্ছে যে n2 divided by n1 equal to কত আসবে d1 by d2 into e হচ্ছে যে আপনার কি ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, আর e এর সাথে হচ্ছে যে আপনার রুট দিয়ে কি করা হয়েছে σ2 অ্যাড করা হয়েছে। তো σ2টা হচ্ছে যে আপনার σ1 হচ্ছে আপনার টাইট সাইডের যে ইয়াটা থাকে স্ট্রেসটা জেনারেট হয় সেই স্ট্রেস, আর σ2 হচ্ছে লুজ সাইডের যে স্ট্রেস ক্রিয়েট হয় সেটা, ঠিক আছে? তো এই ক্লিপের জন্য জাস্ট আপনার ফর্মুলাটা মনে রাখবেন। তো এই ক্লিপ দিয়ে হচ্ছে যে কি করবেন পরে ম্যাথ করা যাবে। তো ম্যাথ হচ্ছে যে 11.2 তে কি বলছে, দি পাওয়ার ট্রান্সমিটেড ফ্রম এ পুলি 1 মিটার ডায়ার রানিং অ্যাট 200 RPM টু এ পুলি এত মিটার ডায়ার বাই মিন্স অফ বেল্ট, মানে একটা বেল ড্রাইভ আছে যেটা হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিটার কাজ করতেছে। তো পাওয়ার ট্রান্সমিট হচ্ছে যে এটা আপনার 1 ডায়ামিটার একটা পুলি থেকে আপনার হচ্ছে যে 2.25 মিটার ডায়াতে কি করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আপনার তাহলে আমরা কত করবো, এটা হচ্ছে যে d1 আর এটা কত হবে d2, ঠিক আছে? তো ডায়ামিটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার তাহলে এটা কত হবে, n1টা যেহেতু আপনার কি করতেছে রান করতেছে এবং n1 এর ভ্যালুটা হচ্ছে কত 200, তাহলে বলা আছে যে ফাইন্ড দি স্পিড লস্ট বাই দি ড্রিভেন পুলি অ্যাজ এ রেজাল্ট অফ দি ক্রিপ, মানে ক্রিপের জন্য কতটুকু পরিমাণ অ্যাকচুয়ালি আপনার ইয়াটা মানে নষ্ট হয়ে যাচ্ছে স্পিডটা সেটা বের করতে বলছে। এখানে হচ্ছে স্ট্রেসের ভ্যালুগুলো দেওয়া আছে যে টাইট এন্ড ফ্ল্যাক্সেড বেল্ট আয়ন মডুলাস, ঠিক আছে? তো ইয়ং মডুলাস এর ক্ষেত্রে হচ্ছে যে তাহলে আমরা ক্রিপের জন্য যে ফর্মুলাটা আছে এখানে বলছে কি যে কতটুকু পরিমাণ অ্যাকচুয়ালি স্পিড লস হয়ে যাচ্ছে আমরা কি করে দিই বিয়োগ করে দিই, বিয়োগ করার পর অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ ভেলোসিটিটা হারায় যায় সেই ভেলোসিটিটা কি করবো আমরা বের করবো। তো প্রথম হচ্ছে আইডিয়ালি আমরা নর্মালি জানি কি যে n2 ডিভাইডেড বাই n1 ইকুয়াল টু কত হবে d1 বাই d2। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা n2 এর rpm টা পাচ্ছি হচ্ছে যে কত এত rpm, n2 টা হচ্ছে যে আপনার ইয়াতে ড্রিভেন গিয়ারের ড্রিভেন বেল্ট পুলির স্পিড, আর হচ্ছে যে ক্রিপ সহ যদি হচ্ছে যে আমরা ভেলোসিটি রেশিওটা বের করি যে n2 ডিভাইডেড বাই n1, তাহলে এখান থেকে হচ্ছে যে n2 টা আসে আপনার কত সব ক্যালকুলেশন করে 88.7 RPM। তো দুইটা ভেলোসিটি যদি হচ্ছে যে আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি আসবে 0.2 RPM চলে আসে স্পিড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে ক্রিপের জন্য কতটুকু পরিমাণ স্পিড হারায় গেছে সেই ভ্যালুটা। তো এটা হচ্ছে যে আপনারা আমি এইভাবে বের করলাম ক্রিপের জন্য, এটা কিন্তু স্লিপের জন্য হতে পারে। আমি যদি বলতাম যে দুইটা পুলিতে হচ্ছে যে আপনার 3% করে স্লিপ আছে তাহলে স্লিপের জন্য কতটুকু পরিমাণ ভেলোসিটি লস হচ্ছে সেটা বের করতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই আপনি আগে নর্মালি আমরা যে ভেলোসিটি রেশিওটা আছে ওইভাবে হচ্ছে আমরা n2টা বের করতাম, তারপর স্লিপ হওয়ার জন্য কতটুকু পরিমাণ ভেলোসিটিটা কম পাচ্ছি সেটা বের করে জাস্ট দুইটা ভেলোসিটি বিয়োগ করলে স্লিপের জন্য কতটুকু পরিমাণ ভেলোসিটি হারা যাচ্ছে সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? তো আচ্ছা এতটুকু পরিমাণ বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা এরপর হচ্ছে আপনাদের লেন্থ অফ এন ওপেন ড্রাইভ এটা হচ্ছে যে পড়াবো, আর হচ্ছে যে যে ক্রস বেল্ট ড্রাইভ যেটা আছে এটা হচ্ছে যে আপনারা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? আর এরপর হচ্ছে ম্যাথ আছে, দেন হচ্ছে আপনাদেরকে যে পাওয়ার ট্রান্সমিশন আর হচ্ছে যে রেশিও অফ দি
ড্রাইভিং টেনশন এটা পড়ালেই হচ্ছে যে মোটামুটি শেষ ঠিক আছে এখানে তারপর হচ্ছে দুইটা এই এতটুকু পর্যন্ত আর কি পড়াবো এটা কত নম্বর অঙ্ক 11.6 তো মনে হয় না আজকের মধ্যে কমপ্লিট করতে পারবো আচ্ছা দেখেন তো যেটা হচ্ছে যে পরে বলতেছিলাম যে লেন্থ অফ অ্যান ওপেন বেল্ট রাইট তো ওপেন বেল্ট রাইট বলতে কি বোঝায় মনে আছে ওপেন বেল্ট রাইট হচ্ছে যে নর্মালি আপনার যে নর্মাল যে বেল্ট রাইটটা আছে যে একটা ড্রাইভার পুলি থেকে আপনার ড্রিভেন পুলিতে হচ্ছে আটা যাবে বেলটা হচ্ছে যে অ্যাটাচ করা থাকবে কোনো প্রকার টুইস্টিং ছাড়া এগুলোকে হচ্ছে আমরা নর্মালি কি বলি ওপেন বেল ড্রাইভ বলি তো ওপেন বেল ড্রাইভের ক্ষেত্রে এখানে হচ্ছে যে দুইটা পুলি ধরা হচ্ছে তো লার্জার পুলি ডায়া হচ্ছে আপনার যদি আর ওয়ান হয় আর এখানে একটা স্মলার পুলি আছে স্মলার পুলি ডায়া কত ধরা হয়েছে সরি ডায়া তো ডায়া না এটা হচ্ছে যে রেডিয়াস তো রেডিয়াস এটা হচ্ছে যে আর ওয়ান এবং এটার রেডিয়াস হচ্ছে আর টু ধরা হয়েছে এবং হচ্ছে আপনার লার্জার পুলির সেন্টার থেকে স্মলার পুলির সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে হচ্ছে এক্স ধরা হচ্ছে মানে ও ওয়ান ও টু এর ডিস্টেন্সটা হচ্ছে এক্স তো এরপর হচ্ছে যে এখানে হচ্ছে বেল্টটা আপনার আর এই যে বেল্ট যেটা আছে যেটা হচ্ছে যে পুরো পুলির উপর দিয়ে যে অ্যালাইন করা হচ্ছে পুরো বেল্টের লেন্থকে হচ্ছে যে এল ধরা হয়েছে ঠিক আছে তো এবার এই যে বেল্ট বেল্টটা হচ্ছে যে লার্জার পুলি আছে লার্জার পুলি কে আপনার দুইটা পয়েন্ট পর্যন্ত কি করছে মানে দুইটা পয়েন্ট থেকে আর কিন্তু কি করে না ছেদ করে না এই যে যেটা বলা হচ্ছে যে লিফ ডিপ পুলি বেলটা হচ্ছে যে আপনার ই পয়েন্টে বের হয়ে যাচ্ছে আবার আরেকটা হচ্ছে কি জি পয়েন্টে বের হয়ে যাচ্ছে ঠিক আছে সিমিলারলি আপনার স্মলার পুলির উপর দিয়ে এটা এফ পয়েন্টে বের হয়ে যাচ্ছে এবং এটা এইচ পয়েন্টে বের হচ্ছে তো আমরা কি করব এই যে ই এফ যেটা আছে ই এফ এর সমান আমরা হচ্ছে যে এরপর ও থেকে এই ই এ আর জি এখান থেকে হচ্ছে জানা কিছু লাইন ড্র করব জাস্ট অ্যাড করে দেব ঠিক আছে তাহলে এখান থেকে ও টু থেকে আমরা এফ এবং এইচ পর্যন্ত লাইন গুলো এইভাবে যোগ করে দেব তো যোগ করার পর এবার হচ্ছে যে আমরা যে ই এফ যেটা আছে ই এফ এর প্যারালাল করে ও টু থেকে আমরা হচ্ছে যে ও ওয়ান ই এর উপর একটা হচ্ছে যে লাইন ড্র করব এটা হচ্ছে যে প্যারালাল লাইন ঠিক আছে ই এফ এর তো প্যারালাল লাইন যেটা আছে প্যারালাল লাইনটা আপনার এই যে ও ওয়ান ই এর উপর পারপেন্ডিকুলার পজিশনে থাকবে এই জন্য এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখানো হয়েছে তো এখানে যে অ্যাঙ্গেল দেখতেছেন যে তিনটা অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে যে সেম অ্যাঙ্গেল কেন সেম আপনি চিন্তা করেন এখানে এই লাইনটা ঠিক আছে আমি একটু বড় করে যদি দেখাই এই যে লাইন যেটা আছে এই লাইনটা হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে এই লাইনটা হচ্ছে যে আপনার এই যে পিঙ্ক কালারের যে লাইনটা দেখতেছেন এই লাইনের উপর যদি আমি এটাকে বসাই দিই তাহলে কি হবে এই যে লাইনটা দেখতেছেন ইএফ এই ইএফ লাইনটা কিন্তু আপনার তখন কি হয়ে যেত আপনার হচ্ছে ধরেন এই লাইনটা থেকে আমি এখান থেকে যদি হিসাব করতাম তাহলে কিন্তু এভাবে থাকতো ঠিক আছে আমি যদি এটাকে আর একটু উপরে বাড়াই দিই ঠিক আছে এই পজিশনে থাকবে তো পজিশনে থাকলে হচ্ছে যে তখন আপনার এই যে এই লাইনটা দেখতেছেন না এই যে আমি যেটা এই প্যারালাল লাইন ড্র করলাম এই যে এম ও টু ও টু এম এই লাইনটা হচ্ছে তখন কি থাকতো এই যে ও ওয়ান ও টু বরাবর থাকতো তার মানে সবগুলো হচ্ছে যে আপনার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো তো এবার কি হয়েছে এই যে লাইনটা যে ধরেন ও ওয়ান এই লাইনটা হচ্ছে হালকা পরিমাণ অ্যাঙ্গেল কি হয়ে গেছে একটু ইনক্লাইন্ড হয়ে গেছে ঠিক আছে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কারণ অ্যাঙ্গেল ক্রিয়েট করার সাথে সাথে এখানে সে যতটুকু পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাহলে এই যে ও টু এফ এই লাইনটা তো কি এদিকে ততটুকু পরিমাণ অ্যাঙ্গেল চলে আসবে না তো এটা হচ্ছে সেম অ্যাঙ্গেল মানে আলফা পরিমাণ অ্যাঙ্গেল চলে আসলো এইদিকে আলফা পরিমাণ অ্যাঙ্গেল চলে আসার জন্য এই যে লাইনটা আছে এই যে ও টু এম এই লাইনটাও কি করবে এই যে হরিজন্টাল যে লাইনটা আছে ও টু ও ওয়ান থেকে কত পরিমাণ অ্যাঙ্গেল উপরে উঠবে আলফা পরিমাণ অ্যাঙ্গেল উপরে উঠে যাবে ঠিক আছে যেহেতু বাঁকা হওয়ার জন্য ঠিক আছে এই জন্য হচ্ছে আপনার এই আলফা এবং এ আলফা এই তিনটা আলফা হচ্ছে কি হয় ইকুয়াল হয় তাহলে বুঝতে পারছেন এই যে অ্যাঙ্গেলের ব্যাপারটা জি ম্যাম
তো এবার দেখেন তাহলে হচ্ছে যে অ্যাঙ্গেল যেহেতু করলাম তো এবার হচ্ছে যে আমরা জাস্ট ইয়াগুলো বের করব রেশিওটা লেন্থটা বের করব আর কি যে পুরো লেন্থ তো ফার্স্টে হচ্ছে যেহেতু আমরা এখানে ওপেন বেল ট্রায়াঙ্গেল লেন্থ বের করব তো টোটাল লেন্থ যদি আমরা বলি তাহলে টোটাল লেন্থ কিভাবে হয় দেখেন তো ফার্স্টে হচ্ছে যে আমি লার্জার পুলি থেকে শুরু করি তো লার্জার পুলিতে এই যে জি জে ই এই পুরো আর্কে হচ্ছে যে কি বেল্টের একটা লেন্থ আছে তাহলে এই লেন্থ প্লাস হচ্ছে যে ই এফ এ একটা লেন্থ প্লাস হচ্ছে যে আর্ক কত এফ কে এইচ এ একটা লেন্থ প্লাস হবে কত এইচ জি এ একটা লেন্থ ঠিক আছে তাহলে আমরা এই কয়টা লেন্থ পেলাম একটা দুইটা তিনটা চারটা এই চারটা লেন্থ কি করতে হবে অ্যাড করতে হবে যে দেখ আর্ক জি জে ই প্লাস ই এফ প্লাস হচ্ছে এফ কে এইচ আর্ক প্লাস এইচ জি আমাদেরকে কি করতে হবে এই সবগুলো আর্কের তারপর হচ্ছে ই এফ এই সবগুলোর ভ্যালু কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে নর্মালি ই এফ এবং হচ্ছে যে জি এইচ এই দুটো ভ্যালু কিন্তু সেম যেটা একটা উপর এবং একটা নিচে তাই হচ্ছে আমরা কি করব এই ই এফ টা হচ্ছে যে সেম থাকবে ই এফ এবং এইচ জি তো যদি যেহেতু সেম তার মানে আমি যদি এখানেও ই এফ লিখি তার মানে এটা টু ই এফ আসে ঠিক আছে তো পরে হচ্ছে যে আর আচ্ছা এখানে হচ্ছে ওরা কি করছে আমি বলি এখানে হচ্ছে যে ওরা এটা হাফ তো তো আমরা চাইলে এই পুরো বেল ড্রাইভকে দুটা ভাগে ভাগ করে ফেলতে পারি যেরকম আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে একদম সিমেট্রিক্যাল ভাবে দুটো ভাগে ভাগ করে ফেলাম তার মানে আমরা বলতে পারি কি যে আপার হাফ এবং হচ্ছে যে লোয়ার হাফ দুটো লেন্থ সেম তো দুটো লেন্থ সেম হলে আমার তাহলে এখানে ক্যালকুলেশন অনেকটুকু কমে যাবে তাহলে আমরা হচ্ছে ফার্স্টে কি নেবো আর্ক জেই প্লাস হচ্ছে ই এফ প্লাস কত আর এক্স কে ঠিক আছে তো এবার জাস্ট আমরা এই দুটো তাহলে এই ভ্যালুটাকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে আমার টোটাল বেল্টের লেন্থটা চলে আসবে ঠিক আছে এই জন্য হচ্ছে ওরা কি করছে এই যে দেখেন আর্ক জে ই এফ এবং আর্ক এক্স কে এটাকে হচ্ছে দুই দিয়ে গুণ করে দিচ্ছে গুণ করার পর তাহলে হচ্ছে যে আমার টোটাল লেন্থ চলে আসে তার মানে আমাদের ক্যালকুলেশন অনেকটুকু কমে গেছে আমরা শুধু জে ই এফ বের করবো আর এক্স কে তো এটা বের করার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে তাহলে কি করব সাইন আলফা বের করতে হবে তো সাইন আলফা হচ্ছে এই যে এখানে যে আমি ট্রায়াঙ্গেলটা ড্র করলাম এই যে ও ওয়ান এন ও টু এই ট্রায়াঙ্গেল থেকে আমরা সাইন আলফার ভ্যালুটা বের করতে পারি তো সাইন আলফাটা আমরা কিভাবে বের করব যদি হচ্ছে যে এটা অ্যাঙ্গেল হয়েছে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল হয়েছে তার মানে কি এই যে ও টু এম যে লাইনটা আছে এই ও টু এম লাইনটা হবে কি ভূমি আর এই যে লাইনটা এটা হচ্ছে কি হবে লম্ব আর ও ওয়ান ও টু হবে কি অতিভুজ ঠিক আছে তো অতিভুজ যদি হয় তাহলে আমরা সাইন থিটা যদি বের করি তাহলে সাইন থিটা বের করলে কি হবে এম ও ওয়ান ডিভাইডেড বাই কত ও ওয়ান ও টু ঠিক আছে তো ও ওয়ান ও টু এর ভ্যালু আমরা জানি এটা এক্স ঠিক আছে কিন্তু ও ওয়ান এম এর ভ্যালু জানি না তাহলে ও ওয়ান এম কে আমরা আবার কি লিখতে পারি ও ওয়ান ই থেকে যদি ই এম টা বাদ বিয়োগ করে দেয় তাহলে আমাদের ও ওয়ান এম টা চলে আসে তাহলে ও ওয়ান ই হচ্ছে যে আপনার আর ওয়ান কজে যেখান থেকে এতটুকু হচ্ছে এই পুলি যেটা আছে পুলি রেডিয়াস আর যে ই এম যেটা দেখতেছেন এটা আপনি যেখানে খেয়াল করেন এই যে এফ ও টু এর সমান তার মানে আমি বলতে পারি কি ই এম টা ভ্যালু হচ্ছে কত আর টু ঠিক আছে তাহলে যে আমরা এখানে পাইছি ও ওয়ান ই মাইনাস ই এম তার মানে আর ওয়ান মাইনাস আর টু ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে যে সাইন আলফার ভ্যালু ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যে এটাকে আর আলফাটা হচ্ছে যেহেতু আমাদের খুব ছোট পরিমাণ থাকে আমরা কি বলছিলাম যে থিটা ভ্যালু যদি হচ্ছে যে খুব ছোট মানে 4 ডিগ্রি কম হয় তাহলে হচ্ছে আমরা সাইন থিটাকে কস থিটাকে টেন থিটাকে কি লিখতে পারি নরমাল থিটা লিখতে পারি তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সাইন আলফাকে শুধু আলফা দিয়ে লিখতে পারি ঠিক আছে তাহলে আলফাটা কত হবে আর ওয়ান মাইনাস আর টু ডিভাইডেড বাই এক্স তো এবার হচ্ছে যে আমরা এই যে আর্ক জেই যেটা আছে যে এর লেন্থটা বের করব তো আর্কের লেন্থের ফর্মুলা মনে আছে আপনাদের আর্কের লেন্থ হচ্ছে যে নরমালি কি থাকে এস ইকুয়াল টু আর থিটা মানে আর্কটা হচ্ছে যে আপনার যে সার্কেলের আর্ক ওই সার্কেলের হচ্ছে রেডিয়াস কিন্তু হচ্ছে যে আর্কের যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে অ্যাঙ্গেলটা হচ্ছে যে আপনার এই যে এই অ্যাঙ্গেলটুকু ঠিক আছে এই অ্যাঙ্গেলটুকু তো সেক্ষেত্রে হচ্ছে যে এই যে এর জন্য ফর্মুলা হবে আর মানে আর ওয়ান আর থিটা হবে কত এই যে দেখেন এই যে ও ওয়ান ই আপনার হচ্ছে
এই এতটুকু হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রির সাথে আমরা কতটুকু অ্যাড করে দিব আলফা পরিমাণ অ্যাড করে দিব ঠিক আছে আলফা পরিমাণ অ্যাড করলে তাহলে আমরা এটা কত লিখব পাই বাই 2 প্লাস কত আলফা ইনটু আর 1 ঠিক আছে এটা হচ্ছে যে জে ই এর ভ্যালু সিমিলারলি এফ কে এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে কতটুকু হবে এফ কে এফ কে টা দেখেন আর কতটুকু জেনারেট করতেছে এই যে এতটুকু এখান থেকে এতটুকু ঠিক আছে তো এটা হচ্ছে কি যদি 90 ডিগ্রি থেকে আমি আলফাটা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে এই থিটাটা চলে আসে তার মানে আমরা এফ কে এর ভ্যালু কত পাবো আর 2 ইনটু হচ্ছে কত পাই বাই 2 মাইনাস আলফা ঠিক আছে তাহলে হচ্ছে যে আমরা কি পেলাম দুটো আর কে লেন্থ হচ্ছে যে আমরা পেয়ে গেলাম এই যে দেখেন একটা জে একটা এফ কে পাওয়ার পর এই যে ইএফ যেটা আছে ইএফ এর ভ্যালুটা হচ্ছে যে আমরা নর্মালি পিথাগোরাস ফর্মুলা ইউজ করে বের করে ফেলবো যে পিথাগোরাস যেটা আছে বলছে যে এই ট্রায়াঙ্গেল ও ওয়ান এম ও টু এই ট্রায়াঙ্গেলের এই যে ও ও টু এম এই যে লেন্থ আছে এই লেন্থ এবং ইএফ দুটো লেন্থ হচ্ছে যে ইকুয়াল তো লেন্থ আমরা কিভাবে বের করবো পিথাগোরাস ফর্মুলা ইউজ করে যেটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার মাইনাস হবে কত ভূমি স্কয়ার ঠিক আছে মানে ও ওয়ান ও টু স্কয়ার মাইনাস কত ও এম স্কয়ার আর উপর একটা রুট হবে যে রুট দেওয়া হয়েছে তারপর ও ওয়ান ও টু এর ভ্যালু এক্স আর ও ওয়ান এম এর ভ্যালু যেটা আর ওয়ান মাইনাস আর টু টু স্কয়ার পরে হচ্ছে কি করছে এখানে এক্সটা বাইরে নিয়ে গেছে মানে এক্স স্কয়ার এক্স স্কয়ার বাইরে নিলে এখানে ওয়ান হবে নিচে জাস্ট এক্স পুরোটা হোল স্কয়ার হবে যে এরকম আর এক্সটা বাইরে চলে গেলে রুটের বাইরে যেহেতু আসছে এটা এক্স হয়ে যাবে এরপর জাস্ট আমরা কি করব এটাকে হচ্ছে যে বাইনোমিয়াল থিওরাম ইউজ করে এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করব তো বাইনোমিয়াল থিওরামটা আপনারা দেখে নেবেন এটা আপনারা হচ্ছে আগে পড়ে আসছেন বাইনোমিয়াল ওই যে দ্বিপদী উপপাদ্য আছে না দ্বিপদী সূত্র ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে ইএফ এর ভ্যালুটা আপনার এরকম আসে যে এক্স ইন্টু ওয়ান মাইনাস হাফ আর টু মাইনাস আর আর ওয়ান মাইনাস আর টু ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার তো বাকিগুলো হচ্ছে যে আপনার যেহেতু ছোট তাই হচ্ছে ওগুলো অমিট হয়ে যায় অমিট হলে আপনার হচ্ছে পরে এটা গুণ করলে এরকম একটা ভ্যালু আসে ইএফ ইকুয়াল টু আপনার এটা হচ্ছে যে ইএফ এর ভ্যালু ধরে নেবেন তো এবার হচ্ছে যে আপনি ইএফ পেলেন আর কে জে আর এফ কে পাওয়ার পর সবগুলো ভ্যালু হচ্ছে যে আমরা এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন ওয়ানে বসাই দিব তো বসানোর পর এবার হচ্ছে জাস্ট এখানে ক্যালকুলেশন করা হয়েছে নর্মাল ক্যালকুলেশন করে এখানে হচ্ছে যে এরকম একটা ফর্মুলা আসছে তো পরে হচ্ছে যে আমরা এখানে আলফা যে জায়গায় আছে এই আলফার ভ্যালুটা হচ্ছে এই যে আমরা এখানে আলফার ভ্যালু বের করছিলাম আর ওয়ান মাইনাস আর টু বাই এক্স এখানে হচ্ছে আলফার ভ্যালুটা আমরা বসাই দেবো তো বসানোর পর এবার জাস্ট হচ্ছে যে আমরা এখানে আগের মতো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবেন করে হচ্ছে যে এখান থেকে ক্যালকুলেশন করলে পরে জাস্ট এই ফর্মুলাটা আসে তো এই যে ফর্মুলাটা পেলেন লাস্টে যে পাই বাই টু ডি ওয়ান প্লাস ডি টু প্লাস টু এক্স প্লাস এটা এটা হচ্ছে যে আপনার কি এই যে ওপেন ড্রাইভ যে বেল্টটা আছে ওপেন ড্রাইভ বেল্টের যে টোটাল লেন্থের ফর্মুলা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার রেডিয়াসের ক্ষেত্রে এবং এটা হচ্ছে যে আপনার ডায়ামিটারের ক্ষেত্রে যদি রেডিয়াস থাকে তাহলে হচ্ছে যে এই ফর্মুলা হবে যদি ডায়ামিটার থাকে তাহলে এই ফর্মুলা হবে তাহলে এতটুকু ক্লিয়ার সবাই জি ম্যাম জি ম্যাম আচ্ছা তাহলে হচ্ছে যে লেন্থ অফ দি ক্রস বেল ড্রাইভ এটা হচ্ছে যে আপনারা নিজেরা পড়ে নেবেন আর আপনাদেরকে হচ্ছে তাহলে আচ্ছা ম্যাথটা হচ্ছে যে রেখে দিই কারণ এর পরে যে পড়াটা আছে পড়াগুলো খুব একটা বড় না মানে ছোট ধরেন পাওয়ার ট্রান্সমিটেডের যেটা পড়ে আর এই ফর্মুলাটা খুব একটা বড় না ছোট এটা পরে জাস্ট ম্যাথ করালে তাহলে শনিবার হচ্ছে যে চ্যাপ্টারটা আপনাদের শেষ করে দেবো ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এতটুকুই থাকুক আর আপনারা হচ্ছে যে দেখেন যদি কারোর সমস্যা হয় তাহলে হচ্ছে যে আমাকে জানায় ঠিক আছে আর তাহলে ওইটা ঠিক হলো যে আপনাদের হচ্ছে কি বলে